told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. স্বপ্নে দেখা নম্বরে লটারি কিনে পেয়ে গেলেন 2 কোটি টাকা। তিনি স্বপ্নে দেখেছিলেন নম্বরটা, আর সেই নম্বরে লটারি কিনেই বাজিমাত। প্রায় 2 কোটি টাকার লটারি জিতলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক ব্যক্তি। এভাবে ভাগ্য যে ঘুরে যাবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। অ্যালেনজো কলম্যান নামের ওই ব্যক্তি লটারিতে $2,50,000 জিতেছেন। মাত্র $2 দিয়ে লটারিটি কিনেছিলেন কলম্যান। 11 জুন হয়েছিল খেলা। গত বৃহস্পতিবার যখন ফল ঘোষণা হয় তখন তিনি বিশ্বাসই করে উঠতে পারছিলেন না। লটারি সংস্থার কর্মীদের তিনি বলেন, এটা আসলেই বিশ্বাস করা খুব কঠিন, এখনো মাথায় ঢুকছে না আমার। ওই লটারির প্রথম পুরস্কারের মূল্য $10,00,000 বা প্রায় 8 কোটি টাকা, আর দ্বিতীয় লটারির পুরস্কার হচ্ছে $5,00,000 বা প্রায় 4 কোটি টাকা। তৃতীয় পুরস্কারের মূল্য $2,50,000 যা জিতেছেন কলম্যান। বধুরা ভাগ্যে যদি থাকে তাহলে এমনই হয়, স্বপ্নেও মিলে লটারির চাকা। যা হোক, আমরা মজার মজার সব বিচিত্র খবর দিচ্ছি এই চ্যানেলে। পাশে থাকুন আর আমাদের সঙ্গে সব সময় শেয়ার করুন আপনার আনন্দের খবরটি। ধন্যবাদ। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel